একটি বাড়ি পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপ্রিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা ফোরামে রেজিস্টার করতে পারি তো আজকের পর্বে যেটা দেখাবো সেটার সাথে মূলত দুইটা বিষয় সম্পর্কযুক্ত একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফোরাম পোস্টিং আর আরেকটি হচ্ছে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং এই দুইটা কিন্তু সম্পর্কযুক্ত কিভাবে সম্পর্কযুক্ত এবং প্রোফাইল লিংক বিল্ডিং কি আবার নিচে দেখুন আরেকটি অপশন দেখাচ্ছে যে সিগনেচার অ্যালো ফোরাম সিগনেচার অ্যালো ফোরামটাই কি সেটা আমরা আজকে দেখব যে এই জাতীয় কাজগুলা অনলাইনে মোটামুটি পাওয়া যায় যদিও সংখ্যায় কম কিন্তু পাওয়া যায় তো এই জিনিসগুলো কি এবং কিভাবে করবেন সেটা সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ তো চলুন আমরা গতকালকে যে বা গত পর্বে যে ফোরামটাতে রেজিস্টার করলাম সেই ফোরামে আসি দেখা যাচ্ছে আমরা এই ফোরামে এসেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয় আছে বিভিন্ন বিষয়ে যারা বিভিন্ন টপিক নিয়ে কথা বলেছে এখান থেকে আমরা যেকোনো একটা বিষয় সিলেক্ট করি এই সিএসএসটাই ধরলাম এখান থেকে সিলেক্ট করলাম ওয়েব ডেভেলপমেন্টের পার্ট যেহেতু এটা এখান থেকে যেকোনো একটা অপশন সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা যদি যে কোনো একজনের আমরা আপনার কি বলে যে একটা মানে ফোরামে আছেন এমন যে কারো একটা প্রোফাইলে আমি গেলাম এটা হচ্ছে এটা যার প্রোফাইল এটা হচ্ছে কোড হেড ওনার প্রোফাইল এটা তো প্রোফাইলে আসলাম এভাবে যারা আছেন ফোরামে তাদের তাদের প্রোফাইলে প্রোফাইলে আসলে আপনি দেখতে পারবেন যে কন্ট্যাক্ট ইনফরমেশনে হোম পেজ নামে একটি অপশন থাকে বা সিগনেচার নামে একটি অপশন থাকে যেখানে তাদের ওয়েবসাইটের লিংক দেয়া থাকে ঠিক আছে এবং এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু তাদের যে ওয়েবসাইট সেটাতে কিন্তু সরাসরি প্রবেশ করে যাব মানে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে যাব এইভাবে আপনার বিভিন্ন ফোরামে আপনার যে নিজস্ব একটা প্রোফাইল যেমন প্রতিটা প্রতিটা ফোরামে কিন্তু আপনার নিজস্ব একটা প্রোফাইল থাকবে ঠিক আছে আপনি লগ ইন করার পর আপনি আপনার দেখুন এই যে প্রোফাইল অপশন আছে আপনি প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার এই প্রোফাইলে যেতে পারবেন ঠিক আছে এই প্রোফাইলে আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারবেন তো এই যে যে বিভিন্ন ওয়েবসাইটের প্রোফাইলে আপনার লিংক দেওয়ার যে ব্যবস্থা এবং ডু বা আপনার একটা ব্যাকলিংক দেয়ার যে ব্যবস্থা এটাকে বলা হয় প্রোফাইল লিংক বিল্ডিং অনেকে আছে এই ধরনের কাজগুলো করায় অনলাইনে যে বিভিন্ন ফোরামে আপনি রেজিস্ট্রেশন করে করে শুধু ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকগুলো আপনার প্রোফাইলে রাখবেন এত করে প্রতিটা ফোরামের সাথে ওই ক্লায়েন্টের ওয়েবসাইটটা লিংকিং লিঙ্কিং হবে এবং প্রোফাইল ব্যাকলিংক বলে এটাকে বা প্রোফাইল লিংক বিল্ডিং তো এটাই হচ্ছে মূলত প্রোফাইল বিল্ডিং আপনারা যেটা দেখলেন যে আমরা একজনের প্রোফাইলে গেলাম এবং তার প্রোফাইলে তার ওয়েবসাইটের লিংক আছে সেটা দেখতে পেলাম এটা হচ্ছে প্রোফাইল লিংক বিল্ডিং এবং এটা ম্যাক্সিমাম টাইম জেনারেলি ফোরাম দিয়ে করা হয়ে থাকে বিভিন্ন ফোরামের সাহায্যে আর এই প্রোফাইল লিঙ্কটাকেই অনেক ফোরামে সিগনেচার বলে অভিহিত করা হয়ে থাকে সিগনেচার তো যে সকল ফোরামে এই সিগনেচারটা সাপোর্ট করে বা প্রোফাইল সাপোর্ট করে সেগুলোকে বলা হয় সিগনেচার ফোরাম তো অনেক ক্লায়েন্ট এক 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 একটাকে এটাকে রকম নাম দিয়ে থাকেন কোনো ক্লায়েন্ট এটাকে সিগনেচার অ্যালো ফোরাম পোস্টিং বলে কোনো ক্লায়েন্ট এটাকে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং বলে তো যেটাই বলুক না কেন মেইন থিমটা হচ্ছে এটাই যে আপনার প্রতিটা ওয়ার্কার বা প্রতিটা সরি প্রতিটা ফোরামে যারা পোস্ট করবে যে যারা যাদের আছে তাদের প্রতিটা ফোরামে আপনি তাদের প্রোফাইলে ব্যবস্থা থাকে যে সকল ফোরাম মূলত করে ওই সকল ফোরাম তো এটাই হচ্ছে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং বা আপনার সিগনেচার এলো ফোরাম বলা হয় এটাকে তো এই কাজগুলো অনলাইন থেকে চাইলে করতে পারেন তো আজকের পর শুধু এতটুকু জানলাম যে প্রোফাইল লিঙ্ক বিল্ডিংটা টা কি এবং এটা মানে এটার বিভিন্ন ধরনের নাম যে আছে অনলাইনে সে সম্পর্কে আমরা জানতে পারলাম তো আগামী পর্বে আমরা আমাদের এই ফোরামে আমাদের প্রোফাইলের লিংক দিব এবং পাশাপাশি অন্যান্য প্রোফাইল সংক্রান্ত যে কাজগুলো করা লাগে আর কি একটা ফোরামে সেই কাজগুলো করে ফেলব তো আগামী পর্বে আমন্ত্রণ জানাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ